হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি তো আজকে হচ্ছে আমার টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো তো আমি আসলে জানিই না এত কিছু ঘটে গেছে আমি আজকে হঠাৎ করেই আমি যখন দুপুরে খেতে বসলাম তো আমি যখন ইউটিউবটা অন করলাম মানে আমি একটু যেটা করি সব সময় খাওয়ার সময় বা রান্না করার সময় আমি হচ্ছে ইউটিউবে আমার প্রিয় সিরিয়ালগুলো দেখি তো তখন যখন আমি অন করলাম দেখার জন্য তখন দেখলাম যে বাংলাদেশি মম ব্লগার হ্যাঁ তো তার একটা ভিডিও তো তো আমি অন করলাম তার টাইটেলটা পড়ে তো তখন দেখ তার ইয়েটা পড়ে তো তখন হচ্ছে আমি তার ভিডিওটা দেখতে শুরু করলাম ভিডিওটা দেখে যতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশি আমেরিকান ব্লগার কিছু বলেছে এবং যে যেটা থেকে রিয়াকশান তো তারপরে আমি কমেন্ট করলাম যে তার ওপিনিয়ন অনুযায়ী আমার কাছে যেটুকু মনে হয়েছে সেটুকু কমেন্ট করেছি কারণ বাংলাদেশি মম ব্লগার সে কিন্তু খুব ছো কাউকে ছোট করে বা তুচ্ছ করে কথা বলেনি সে খুব সুন্দর করে কথা বলেছে তো যার কারণে আমার তার কথাগুলো খুব ভালো লেগেছে এটা আমি বলবো তার একটা খুব ভালো একটা গুণ যে সে ছোট করে কথা বলেনি তো যাই হোক তারপরে হচ্ছে আমি গেলাম হচ্ছে বাংলাদেশি আমেরিকান ব্লগার তার ভিডিওটা দেখার জন্য যে আসলে কোন ভিডিও থেকে কীরকম হল এবং সেখানে গিয়ে দেখলাম যে অনেক ভিডিও এবং একই টপিক্স নিয়ে সবাই কথা বলছে তো তখন ভাবলাম যে আমিও একটু কথা বলি টপিক্সটা নিয়ে তো যাই হোক আমি হচ্ছে আমেরিকান ব্লগার ওনার পুরো ভিডিওটা দেখেছি দেখে আমি আসলে যতটুকু বুঝেছি উনি আসলে কাউকে ছোট করে কিন্তু কথা বলেনি কাউকে উদ্দেশ্য করে উনি কথা বলেনি উনি যেটা বলেছে কিছু কিছু মানে এটা হচ্ছে ওনাকে কেউ প্রশ্ন করেছে সেই প্রশ্নের আনসার দিতে গিয়ে আসলে উনি এই ধরনের একটা আনসার দিয়ে ফেলেছে এটা হয়তো উনি নিজেও চিন্তা করেনি যে এটা এত বড় একটা মানে ঘটনার তৈরি হবে তো যাই হোক আমি আপুর ভিডিওগুলো দেখি উনি আসলে হয়তো উনি অহংকার করে বলে না উনি হয়তো জাস্ট নিজের ব্যাপারগুলো শেয়ার করার জন্যই উনি কথাগুলো বলে তো যাই হোক তারপরে দেখলাম যে আমি সবার ভিডিও দেখছি সবাই খুব খুব কেমন করে যেন টাইটেলগুলো দিচ্ছে কি যেন আমেরিকার এক মেয়ে লোক ব্লগার সামথিং কিছু একটা এরকম করে দিচ্ছে তো অনেকেই তাই দিচ্ছে আমার আসলে দেখে ভালো লাগেনি কারণ উনি আসলে বলেনি যে ওই চ্যানেল বা সেই চ্যানেল উনি কিন্তু কোনো চ্যানেলকে উদ্দেশ্য করে কিছু বলেনি উনি বলেছে বাংলাদেশি কিছু ব্লগার এই ধরনের কিছু আজয়রা ভিডিও আপলোড দেয় সেটা হয়তো ওনার কাছে মনে হয়েছে তো আসলে সেটা হতে পারে আমার ভিডিও হতে পারে আমি এর ভিডিও দিচ্ছি তাই না সবার ভিডিও যে একদম সবসময় যে অর্থবহুল সেটা তো না উনি হয়তো সেটা থেকে বলেছে আবার অনেকের হয়তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম তারপর তারপরেও ভিডিও আপলোড দিচ্ছে উনি হয়তো ইউটিউবের যে পরিবেশটা সেটা যেন ভালো থাকে ভিউয়ার্সরা যেন মানে ভিউয়ার্সরা যেন কনফিউজ না হয় আসলে যে যে কেউ এসে ব্লগার হয়ে যাচ্ছে বা যেভাবে আর যারা আসলে একদম প্রথম দিকে ব্লগিং শুরু করেছে যাদের এখন ফিফটিকে সিক্সটিকে হয়ে গেছে তাদের জন্য আসলে এটা অনেক ডিফিকাল্ট মেনে নেওয়া যে আমরা যারা নতুন আসছি আমরা যে কোনো ভিডিও দিয়েই যদি শুরু করে দেই একটা ব্লগিং তো তখন এটা আসলে ভিউয়ার্সদের উপরে প্রভাব পড়বে যে আসলে ব্লগিং চ্যানেল বা ব্লগিং যারা করে তাদের আসলে কোনো ক্লাস নাই উনি হয়তো সেটাকে ইয়ে করেই বলেছে তো যাই হোক আমি আসলে কাউকে ছোটো করে বা কাউকে বড় করে কোনো কথা বলছি না আর আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা ব্লগারই কিন্তু বড়ো বড়ো ব্লগারদেরকে নিয়েই কথা বলতেছে যারা স্টাবলিশ তাদেরকে নিয়েই কিন্তু কথা বলছে কেউ কিন্তু ছোট ছোটো কোনো ব্লগারের কথা একবারও বলেনি তো সেটা আমার কথা না কথা হচ্ছে যে প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে ভালো মন্দ খারাপ আছে কিন্তু সানজি আপু যে মানে আমেরিকান ব্লগার উনি যে কথাগুলো বলেছে সেটা নিয়ে সবাই মিলে একজোট হয়ে এইভাবে ভিডিও বানানোর আমি মনে করি এটার কোনো যৌক্তিকতা নেই এটাতে এটা করে আমরা আসলে ভিউয়ার্সদেরকে কনফিউজ করে দিচ্ছি ভিউয়ার্সরাও অবাক হয়ে যাচ্ছে যে ইউটিউবের মতো জায়গায় এসে যেটা পুরা ওয়ার্ল্ড দেখে সেখানে আমরা সবাই মিলে এইভাবে করে ভিডিও আপলোড দিচ্ছি একজনকে এইভাবে করে কথা বলছি এটা আসলে আমি মনে করি সবার চ্যানেলের জন্য খারাপ তো যাই হোক যারা বড় বড় ইউটিউবার আছেন তারা ভাববেন যে এই ব্লগার নতুন এসে এত ফটাং ফটাং কথা বলছি আসলে আসলে আমি ফটাং ফটাং কথা বলার জন্য এই ভিডিওটা আজকে দেইনি আমার কাছে মনে হয়েছে যে সবাই মিলে একটা চ্যানেলের পিছনে বা একজন আপুর পিছনে এইভাবে কথা বলার আসলেই কোনো যৌক্তিকতা নেই কারণ উনি আসলে কাউকে কোনো স্পেশাল চ্যানেলকে উনি কিন্তু স্পেসিফিক কোনো চ্যানেলকে উনি কোনো নিয়ে কোনো কথা বলেনি তো যারা মোটামুটি প্রতিদিন ব্লগ করেন তারা জানেন তাদের স্ট্যান্ডার্ড কীরকম তারা এটাকে নিজেদের গায়ে না লাগানোই উচিত আমার কাছে মনে হয় সবাই মিলে যদি একসাথে কাজ করে তাহলে এখানে আসলে ভিউয়ার্সরাও খুব খুশি হবে তাই না আর প্রত্যেকটা চ্যানেল থেকেই কিন্তু শেখার আছে প্রত্যেকটা চ্যানেল থেকেই আমি বলবো শেখার আছে এক একজনের লাইফস্টাইল এক এক রকম সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো আমি খুব অবাক হয়েছি যারা মোটামুটি বড় বড় ইউটিউবার সবাই যেভাবে টাইটেল দিচ্ছেন আর আমি আসলে পার্সোনালি কাউকেই চিনি না না আমি আমেরিকান ব্লগারকে চিনি না আমি বাংলাদেশি মমকে চিনি আমি আসলে কাউকেই চিনি না এখানে ইউটিউবে আমি একদমই নতুন নতুন বলতে আমার অনেক দিন হয়ে গেছে তো যেটা আপু বলল যে ওনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব কেউ জানে না আমারও একই অবস্থা আমি আমার ফ্যামিলি মেম্বার কেউই জানে না যে আমি একটা চ্যানেল খুলেছি আমি আসলে ভিডিও করতে ভালো লাগে তো সেই জন্যই হচ্ছে আমি চ্যানেলটা খুলেছি আর টাকা পয়সার ব্যাপার সেটা না হয় নাই বললাম সেটা নিয়ে কথা আমি বলতে চাচ্ছি না তো আমি নিরপেক্ষভাবেই সবগুলো ওপিনিয়ন দিলাম আমি জানি না দেখা যাবে কালকে আবার আমার বিরুদ্ধে আমার অ্যাগেনস্টে কোনো কথা হবে কিনা আমি কাউকে ছোট করে বড়ো করে কথা বলি নাই আমি আমার ওপিনিয়নটা বলেছি এতে যদি কারো খারাপ লেগে থাকে আমি দুঃখিত সেই জন্যে আর আমি শুধু একটাই অনুরোধ করবো যে হ্যাঁ যারা আছেন কয়েকজন ওয়াহিদা স্টাইনি ওয়ার্ল্ড তারপরে বাংলাদেশে মম ইউকে তারপর হচ্ছে আর কে আছে বাংলাদেশি আমেরিকান ব্লগার আরও কয়েকজন আছে যাদের ব্লগ আমি দেখি তো ওদের কাছে আসলে অনেক কিছু শেখার আছে ওনারা খুব সুন্দর করে ব্লগিং করেন স্পেশালি বাংলাদেশি মম ইউকে ওনার ব্লগিং আমার খুবই ভালো লাগে কারণ উনি একদম পর্দার ভিতরে থেকে উনি ব্লগিং করেন ওনার চেহারাটা দেখা যায় না তারপরে হচ্ছে উনি সামনে এসে কথা বলেন না উনি সব কিছুই মোটামুটি প্রাইভেট রেখে মোটামুটি আমাদেরকে রান্নাবান্না শেখানোর চেষ্টা করেন ওনার লাইফস্টাইলটা দেখান তো আমার কাছে সেটা খুব ভালো লাগে ওনার সাথেও কিন্তু আমার কোনো পরিচয় নাই যে ওনাকে আমি চিনি সেজন্য আমি ওনাকে কথা বলছি এটা জাস্ট আমার ওপিনিয়ন আমার ভালো লাগে ওনার ব্লগিংগুলো তো এটা যার যার পার্সোনাল চয়েস থাকতেই পারে হ্যাঁ এটা নিয়ে আসলে সবাই মিলে একজনের পিছনে একজনকে এরকম করার কোনো আমি দেখি না যে এর কোনো মানে আছে তো আমি আশা করব সবাই প্লিজ সান্দিয়া একটা কথা বলে ফেলছে হ্যাঁ আমি ওনার ভিডিওটা দেখেছি লাস্টের দিকে উনি যেভাবে বলেছে হয়তো অনেকের গায়ে লাগার কথা কিন্তু আমরা এটাকে গায়ে না লাগাই বাংলাদেশি ব্লগার তো সবাই আসলে উনি উনি নিজেও একজন বাংলাদেশি ব্লগারই তো ওইটাকে আসলে ওইভাবে না ধরে আমার মনে হয় এটাকে ভুলে যাওয়াই উচিত সবাই তো আমি জানি না সবাই এরকম একজোট হয়ে ব্লগিং মানে এভাবে করে কথা বলবে তো যাই হোক আমি খুবই ছোট একজন আমি নিজেকে ইউটিউবারও বলি না আমি বলবো যে আমি খুব শৌখিন কেউ যে আমার ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি সেটাই তো আমার কথা শুনে আবার কেউ আবার ভাববেন না যে আমি খুব ভাব দেখাচ্ছি বা আমি খুব ইয়ে দেখাচ্ছি আমি আসলে সেরকম কিছুই দেখানোর জন্য আজকে বলিনি আমি আসলে সবার ভিডিওগুলোই কিন্তু আজকে দেখেছি আমি এই প্রথম আমি সবার ভিডিওগুলোতে গিয়েছি যে সবার ওপিনিয়নটা কি এবং অনেক কমেন্টও পড়েছি অনেকের কমেন্ট এত ভালো ছিল খুব নিরপেক্ষভাবে অনেকেই কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লেগেছে স্পেশালি পজিটিভ কমেন্টগুলো খুব ভালো লেগেছে যারা নেগেটিভ কমেন্ট করেছে যেই চ্যানেল নিয়েই হোক সেটা আসলে পড়ে খুব একটা ভালো লাগেনি কারণ হচ্ছে ভালো মন্দ মিলেই মানুষ ও সবার আমরা নেগেটিভিটিটাকে না ধরে আমরা যদি তাদেরকে খুব সুন্দর করে কমেন্ট করে বলি যে আপু ওইভাবে করলে ভালো হয় ওইভাবে করলে ভালো হয় এতে করে কিন্তু সবাই শিখে যায় তো সবাই ভালো থাকবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কথায় কেউ প্লিজ দুঃখ পাবেন না তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ